কুমিল্লার বিএনপি সমাবেশের স্থলেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত। কুমিল্লায় বিএনপি সমাবেশের স্থলে মোবাইলে ইন্টারনেট সেবা বিঘ্ন হচ্ছে, এতে সংবাদকর্মীদের কাজের সমস্যা হচ্ছে। একাধিক সংবাদকর্মী জানিয়েছেন, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছিল বলে খবর পেয়েছে তারা, এখানেও একই অবস্থা। কুমিল্লার বিএনপি নেতারা বলেন, এটা সরকারের নির্দেশই হয়েছে, আগের সমাবেশও এমন হয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশের দলে দলে আসছেন দলটির নেতাকর্মীরা, তাদের স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশের স্থল টাউন হল মাঠ। অন্য বিভাগীয় সমাবেশগুলোর মতো কুমিল্লাতেও ফাঁকা চেয়ার রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। এর আগে শুক্রবার রাতে সমাবেশের স্থল ঘুরে দেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর একটায় তাদের সমাবেশের স্থলে আসার কথা রয়েছে। এর আগে চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটে গণসমাবেশ করে বিএনপি। আজ কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।